আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো শুরু করছি আজকে আমার ব্লগটি। তো সুন্দর একটি সকাল থেকে সকাল দিয়ে শুরু করলাম আমার ব্লগটি আজকে। তো এখন সকালবেলা মান্নাকে স্কুলে দিয়ে আসব, এজন্য মান্নাকে রেডি করে নিলাম। আর এখানে একটু ছোট্ট করে বলে নিই, লাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম মানহার স্কুলের ইউনিফর্মের কালারগুলি, যেটা কিনা গ্রে কালার ছিল। তো এখানে আমার একটু ভুল ছিল, ওদের স্কুলের ইউনিফর্মের কালারটা ছিল নেভি ব্লু। তো সেটাকে আমি সব আমরা আবার চেঞ্জ করে নিয়ে আসছি। তো এখন মান্নাকে স্কুলে দিয়ে আসলাম, এসে টেলারের কাছে চলে আসলাম। ওর প্যান্টের সাইজগুলো একটু ছোট করতে হবে, কারণ কোমরের সাইডটা একটু টাইট হয় মেয়ের, আবার নিচে অনেক লং হয়ে যায়, বয়সের সাইজের সাথে ম্যাচ হয় না। তো একটু বড় বড় এজের প্যান্টগুলো যখন আনি তখন কোমরের সাইডে ঠিক হয়, বাট নিচে দিয়ে অনেক লং হয়ে যায়। তো ওগুলো আবার সব কাটাই নিচ্ছি। তো আমরা আর কি মান্নার জন্য আরও চারটা টি শার্ট, তারপর আরও তিনটা প্যান্ট একই রকম নিছি, কারণ প্রথম বুঝি নাই দেখে এক পিস করে নিছি। পরে আর কি বুঝলাম যে না, পাঁচ দিনেই যতটুকু বুঝলাম যে ওর জন্য প্রতিদিনের জন্যই একটা করে মানে শার্ট লাগবে। তো এই কারণে টি শার্ট নিয়ে নিলাম আরও তিনটা এক্সট্রা, আরও প্যান্ট নিয়ে নিলাম আরও দুইটা নেভি ব্লু কালারের। তো সেগুলি টেলারের কাছ থেকে আবার প্যান্টগুলি একটু কাটাই নিলাম। তো এখন আমরা যেহেতু একটু ঘোরাঘুরি করছি, তো সকালে নাস্তা করে যেহেতু আমরা বের হই নাই, তো ওর বাবা আর আমি একটু খাওয়া দাওয়া, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম মানহার প্যান্টগুলি নিয়ে তো টেলারের কাছে, যেটা কিনা একটু পায়ের সাইডে নিচে দিয়ে ছোট করে নিতে হবে, কারণ উপরের সাইডটাতে দেখা যায় যে লুজ হয়ে মানে টাইট হয়ে গেছে, আর নিচে আবার লং হয়ে গেছে। ওর বয়সের থেকে একটু বড় সাইজের প্যান্ট নিতে হয়েছে, না হলে আর কি দেখা যায় যে কোমরের সাইডটাতে আসে না, আর নিচে লং বেশি হয়ে মানে হয়ে যায়। তো সেটা প্যান্টগুলি একটু কেটে টেলার থেকে ঠিক করে নিলাম। তারপর আমরা চলে আসলাম একটু মাছ বাজারে, তো আজকে একটু মাছ টাছ কিনতে হবে। তো আমরা একটু শপিং করতে আসলাম। তো যেহেতু মান্না এখন স্কুলে, তো আমরা ভাবলাম যে এই সময়টা যেহেতু আমরা ফ্রি আছি, তো বাজার টাজার একটু করে নেই, পাশা কিছু কেনাকাটা দরকার ছিল। তো এখানে ও মৃগল মাছ নিয়ে নিচ্ছে দুইটা, তো এটা এখন কেটে নিচ্ছে। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, যদি দেখতে দেখতে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তো প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে আর কি বাসায় যাওয়ার পর আপনাদের সাথে যেটা শেয়ার করবো, সেটা হচ্ছে আমি আমার গাছের টমেটোগুলো আজকে কাটবো। তো যেহেতু মাশাল্লাহ টমেটোগুলি ভালো বেশ পাকছে, তো ভাবলাম যে আজকে টমেটোগুলি কাটা মানে কেটে ফেলবো বাসায় গিয়ে। তো দেখি বাসায় যাই তারপর কী দিয়ে রান্না করি, সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো। তো এখানে মাছ নিয়ে নেওয়া হলো, আমি ছোট মাছ নিলাম, তারপর মৃগেল মাছ নিয়ে নিলাম, আর হচ্ছে চিকেন নেওয়া হচ্ছে এখন এখান থেকে। টুকিটাকি অনেক কিছুই কেনা হয়েছে বাজারে, যেহেতু মানে যেহেতু আজকে মানহা নাই ও স্কুলে, তো ফ্রি সময় যেহেতু দুজনেই আছি, তো ভাবলাম যে ঘরের বাজার যেগুলি লাগে সেগুলো আমরা নিয়ে যাই। তো টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছে বাসার জন্য। আর আজ যেটা বলছিলাম সেটা হচ্ছে, পাঁচ দিন হয়ে গেল মেয়ে স্কুলে যাচ্ছে, তো নয়টা থেকে সকাল নয়টা থেকে দুপুর 3:20 পর্যন্ত স্কুলে থাকে, আমার কাছে মনে হয় যেটা অনেক হিউজ একটা টাইম। আর কি বলবো, আর এই তো লিচু নিয়ে আসা হয়েছিলো, তো লিচু এখন খাবো, আমরা অলরেডি ইতিমধ্যে বাসায় চলে আসছি। তো ওর বাবা একটা লিচু খুলছে, এটা মানে খেয়ে দেখবে মিষ্টি কীরকম, লিচুটা অসম্ভব মিষ্টি ছিল। তো এর মধ্যে আমি আবার সব বাজার টাজারগুলো উঠিয়ে নিলাম। তো মানহাকে স্কুল থেকে নিয়ে আসার পর ওর বাবার সাথে বসে ও বলতেছিল, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি খাইছো স্কুলে, তোমাকে কি খেতে দেয়। তো সে একসাথে অনেক কিছু নাম বলল, এটা তো আপনারা অলরেডি দেখলেনি, সে অনেকগুলি খাবারের নাম বলল, এই সব কিছুই নাকি সে খাইছে। তো
এখন চলে আসলাম একটু গার্ডেনের সাইডটাতে। এখন সবগুলি গাছ আর কি, যে দেখেন নিচে অনেক মানে ঘাস টাস উঠে ভরে গেছে, তো এগুলো আজকে পরিষ্কার করব, আমরা ক্লিন করে ফেলবো সব মানে জিনিসগুলি। এটা কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। আর এই টমেটো গাছটাতে দেখা গেছে যে অনেক আশেপাশে অনেক বেশি গাছ উঠে গেছিলো, পাতা পোতা বের হয়ে গেছিলো ডালপালা, তো ওগুলি একটু ছাঁটাই করে দিল ওর বাবা, একটু পরিষ্কার করে নিল গাছটা। আর এখন একটু গাছটা দেখতেও ভালো লাগতেছে, একটু পাতলা হয়েছে, এত এত মানে এতদিন খুব বেশি মনে হয়েছে পাতা টাতা ডালপালা দিয়ে পুরো ভরে গেছিলো জায়গাটা, তো একটু ছাঁটাই করে দিচ্ছে এখন, গাছটা দেখতেও ভালো লাগতেছে। তো এখন টমেটোগুলি আজকে কাটবো, তো যে যে টমেটোগুলি পাকছে সেগুলি কাটবো আজকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানহা এত লং সময় স্কুলে থাকে, তো আমার কাছে খুব মানে খারাপ মানে লাগে। আর আগে তো একটা অপশন ছিল যে অনেক সময় দেখা গেছে যে একটু আর্লি নিয়ে আসতে পারতাম, বা একটু আগে যেয়ে হয়তো বা বাচ্চার জন্য ওয়েট করতে পারতাম, কিন্তু এখন দেখা যায় যে 3:20-এর আগে আর স্কুলের গেটটাই ওপেন করে না, তো 3:20-এর সময় দেখা যায় যে স্কুলের গেট ওপেন করা হয়। তো এত লং একটা সময় বাচ্চা থাকে স্কুলে, এটা আসলে অনেক মানে হার্ড। যাই হোক, তারপরও কিছু করার নাই। তো আমি ওকে বললাম, মানহার বাবাকে আমি বললাম যে তুমি টমেটো কিছু কাঁচাও নাও, কিছু পাকা টমেটোও নাও, কারণ পাকা টমেটো তো দেখা যায় যে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো কাঁচা টমেটো তো সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল, তো নিজের হাতে লাগানো দেখেই হয়তো বা এখন কাঁচা টমেটো গাছে আসছে, তো কিছু কাঁচা টমেটোও নাও, তো কাঁচা পাকা মিলাই কাটতেছে। তো মানহা আবার বলতেছে কোথায় কোথায় ভিতরের সাইডে লাল আছে মানে রেড হয়ে আছে, তো ও বলতেছে ওইটা কাটার জন্য। তো এই তো মাশাল্লাহ, এ তো কাটা হয়ে গেছে, তো মাশাল্লাহ এই তো অনেকগুলি টমেটো কাটা হয়েছে আজকে। তা আমি বললাম আর কাটার দরকার নাই, তো যতটুকু লাগবে এখানে অনেক টমেটো, তো এগুলি কেটে নিয়ে আসা হয়েছে। তো রান্না করবো এখন। তো মানহা আবার বলতেছে ও খাবে না, আমি ওকে বললাম যে স্কুল থেকে আসার পরে ও টুকিটাকি কিছু খাইছে, তো এখন ও বলতেছে ও KFC খাবে, পিৎজা খাবে। তো আমি বলতেছি তুমি কোনটা খাবে, যে কোনো একটা কিছু বলো কোনটা খাবা। ও একবার বলে পিৎজা, একবার বলে KFC। তো ওর বাবা বলতেছে ঠিক আছে আমি দুটোটাই অর্ডার করি, তো এখন ওর জন্য মেয়ের জন্য পিৎজা আর KFC অর্ডার করছে। তো ও আসলে তো এখন আমি আমাদের জন্য একটু রান্না করে নিব, তো আমি গাছে টমেটো যেহেতু কাটা হয়েছে সেটা দিয়ে কিছু রান্না করব। তো আমি একটু বেগুন আর একটু কদর কেটে নিছি, আমি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব আর গাছে টমেটো সাথে দিব। এই তো হয়ে গেল রান্না, যা যা করলাম আজ সারাদিন যা যা করা হলো সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, আর একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম। তো হয়ে গেছে আমার তরকারি, এটা রান্না আমি একটু পাতলা করে রান্না করছি। আর এর মধ্যে মানহার খাবারও চলে আসছে, মানহার জন্য যে অর্ডার দিছি, তো মানহা তো ছোট মানুষ, ও হয়তো বা একটু খাবে, তারপর দেখা যাবে যে আমাদেরই খেতে হবে, কারণ ও তো আর পিৎজা KFC সব কিছু একসাথে খেতে পারবে না, তো আমাদেরই খেতে হবে। তো আমি রান্নাটা করে রাখলাম আর কি রাতের জন্য, তো এখন আমরাও খাবো ওর সাথে।
তো আশা করি আজকে যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগছে আমার ব্লগটি। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।